गुड मर्निंग फ्रेंड, केमन आसो सबाई? आशा करी भले ही आसो। और ये हमारे लक्ष्मी पूजार प्रिपारेशन चलता से, तो सब लक्ष्मी पूजार शुभेच्छा। और ये देखता सो अलरेडी तुम्हारा घटर मध्य लक्ष्मी ठाकुर आई खेलते सो अलरेडी घटर मध्य। और किसुखण मध्य देखता सो ये हमारे माँ अलरेडी आम सत्य टाम सत्य फल प्रसारी लो आस्त खूब ही। और फाँकि मनटी आर एक सजुगुजु कर लेते लक्ष्मी पूजार लेखा, कारण फोटोशूट बोल एक कथा आसे। और एक कथा हलो ये लक्ष्मी पूजा क्योंकि स्पन्सर हमारे लक्ष्मी हुई, ठीक है? ये जे लक्ष्मी देखते आसो सजते आसे ये लक्ष्मी क्योंकि लक्ष्मी पूजार स्पन्सर कर एबारे তো ফ্রেন্ড, অলরেডি ওনজিসির কোয়ার্টারের ভিতরে এন্ট্রি হয়ে গেছি গা। তো ওখানে যাবো ফিফথ ফ্লোর, দেখা যাক ফিফথ ফ্লোরে যাই তারা কতটা রেডি হয়েছে না হয়েছে। এবং সিনারিটা খুবই সুন্দর আমার পিছিয়ে দেখতেছো, সানলাইট কমুক তো আরও সুন্দর করে দেখামো। তো চলো যাওয়া যাক, ঢুকে দেখতেছি কি আমরা লিফ্ট পাঁচ নম্বর। হ্যাঁ, আমরা অলরেডি লিফটে এন্ট্রি হয়ে গেলাম গা, মানে পাঁচ নম্বর তালে যাই, যাইয়া দেখি কী দেওয়া হয়। তো চলো দেখা যাক, যাই আগে লিফটে উঠি। হ্যাঁ, লিফ্টটা তাহলে কেমন, এসি টেসি নাই কি দিল, কিছুটা পাঙ্কা আছে, পাঙ্কাটা তাহলে মা হ্যাঁ চলছে চলছে, পাঙ্কা চলছে কিন্তু গরম বাতাস, টেনশন নাই গরম বাতাস। হ্যাঁ, অসুবিধা নাই, আমরা সুইট করে নেবো আর কি। তো চলো যাই, পাঁচ নম্বর তালা দায়ে পড়ছি অলরেডি, আমরা অলরেডি অপেক্ষা করতেছি আমরা আজকে যার শ্যুটটা করুম, ম্যাটারনিটি শ্যুটটা। আমরা অলরেডি ইনডোরে কিছু কইরাই পড়ছি, আবার যামো ইনডোরে। তো আপাতত অপেক্ষা করতেছি, তারা নিচে নামাইতেছে। ওনজিসির যে কোয়ার্টারটার মধ্যে খুব সুন্দর একটা পার্ক আছে, আমার পিছিয়ে দেখতেছো তোমরা পার্কটা, তারপর আমি একবার দেখাই। এই যে দেখো খুব সুন্দর একটা পার্ক আছে, ওয়াও, ঠিক আছে। তো রানা অলরেডি বইয়া চেক করতেছে, এটা এটা কাঠ নাকি তা প্লাস্টিক, প্লাস্টিক খাইছে রে, দিনকাল কত চেঞ্জ হয়ে গেল রে, কত সুন্দর প্লাস্টিকের চেয়ার বেরিয়ে গেছে গা। আমরা তো মনে করছি না জানে কি তা একদম মনে হইতে আছে চন্দন কাঠ দা বানাই না, কিন্তু আদৌ তো প্লাস্টিক। তো ফ্রেন্ড দেখতেই আছো কত সুন্দর মনোরম দৃশ্য, মানে কীটা কইতাম কইয়া বোঝাই থাকতাম না। আমরা অলরেডি ম্যাটারনিটি শ্যুটে আছি এখানে, দেখো সিনারিটা একবার দেখাই। আর এই যে দেখো রানা অলরেডি আমরা ফটো শ্যুটই করতেছে। আর কোন জায়গাতে সিনারিটা, এটা তো যারা লোকেলে আছো তারা চিনবা, আর যারা লোকেল নাই তারা তো চিনানোর কোনো কারণেই আমি জানি না চিনবো কি না, ঠিক আছে। ওয়াও, ছবিটা খুবই সুন্দর হয়েছে। তো কিছুক্ষণের মধ্যে অলরেডি আমরা কাপল আইফোরপুর সামনে সামনে আইলে ড্রেস চেঞ্জ করতে গেছে, তো ড্রেসটা চেঞ্জ করে আইলে আমরা আবার দ্বিতীয় ফটো শ্যুটে যাইতেছি। আর সিনারিটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানাইবা, ঠিক আছে? অনেক মানুষেরই একটা কিউরিয়াসিটি থাকে যে এই জায়গাটার জানে কেমন ভিতরটা। তো আমি অলরেডি এই জায়গার ভিতরটি ডিসপ্লে করতেছি তোমরা সামনে। এটা আনঅথরাইজড আর কি, মানে এমনিই যেহেতু আইসি তো তারা দেখাই লইতেছি আর কি সিনারিটা, এমনি তো কোনো পারমিশন টারমিশন লই নাই ভিডিও করণের। আমি বুঝলাম না এটা ওয়ান করোনার লগে লগে রেকর্ডিং চালু হয়ে যায়। তো বন্ধুরা মোটামুটি আউটডোর শ্যুট শেষ, ঠিক আছে? তো এবার চলো ইনডোরে যাই, ইনডোরে যাই কিছু একটা শ্যুট করুম। আর বাড়িতে লক্ষ্মী পূজাটা কমপ্লিট হয়ে থাকা, আমি নাই বাড়ির, যাই হোক লক্ষ্মী পূজার বাড়ি থাকুন লাগে না। আর ঘরে লক্ষ্মী আছে, এবার আমরা তো কইলাম লক্ষ্মী স্পন্সার বাই লক্ষ্মী, তো ঘরের লক্ষ্মী আসনের লক্ষ্মী স্পন্সার করছে। তো চলো আমরা শ্যুট প্রায় শেষ, এই যে সবাই আমরা ব্যাক আপ করে অলরেডি যাইতেছি গা, ঠিক আছে? চলো ফ্রেন্ড, থ্যাংক ইউ। তো ফ্রেন্ড আজকের ভিডিওটা এখানেই ক্লোজ করতেছি, অলরেডি এডিটে বয়ে গেলাম গায়ে, এডিট করে অলরেডি লাগাইলাম ফোনেই কিছুক্ষণ পরে, কালকে সকালে দিব, আজকে আর দিতাম না লক্ষ্মী পূজা নিয়ে সবাই ব্যস্ত। তো কালকে সকালে দেখবা ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলের লাইক সাবস্ক্রাইব মানে যা যা দরকার, সামনে আওয়ানোর লেগে ভিডিও আশা করি সব কিছুই করো।
ঠিক আছে এবং করবা ভালোই লাগবে আস্তে ধীরে আর একটু হেল্প করো একটু সাপোর্ট করো ঠিক আছে একটু সাপোর্ট না করলে তো তোমরা কেমনে হয় কোচ একটু করো আর কি ঠিক আছে।